হ্যালো ফ্রেন্ডস, আমি ফেরদৌস, এনি টাইম লার্নিং থেকে। আজ আপনাদের দেখাবো ফোর্থ থ্রেড ওভারলকে কীভাবে থ্রেডিং করতে হয়। বন্ধুরা, যেহেতু ফোর্থ থ্রেড ওভারলক মেশিন, তাহলে আমার চারটা থ্রেডের প্রয়োজন। সেজন্য আমি চারটা থ্রেড আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমি থ্রেডিং করা দেখাবো আপনাদের। প্রথমে আমার মেশিনের এই বক্সগুলোকে ওপেন করতে হবে। এটা এইভাবে ওপেন করে, এটা এইভাবে ওপেন করতে হবে। সেফটি গ্লাসটাকে একটু উপরে উঠে নিতে হবে। আমার প্রেশার ফুটটা একটু আলাদা করে নিতে হবে, যেন আমি থ্রেডিং করতে সহজ হয়। এখন আমি প্রথমে নিডেলের সুতো লাগাবো। তো প্রথমে নিডেলের সুতো থ্রেডিং করতে আমাকে, এখানে দুটো নিডেল রয়েছে, দুটো নিডেলের মধ্যে প্রথম নিডেলের সুতো আমি নিচ্ছি। এখানে আমরা প্রথম নিডেলের সুতোটা দেখেন, আমরা এখান থেকে আগে থেকে রেডি করে নিয়েছি। এখান থেকে এখানে আসবে, দেন সুতোটাকে এখান দিয়ে পাস করে নিতে হবে। নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কালার, প্রত্যেকটিতে আলাদা আলাদা কালার মেনশন করা আছে। এখানে দুটি লুপারের জন্য এবং দুটি নিডেলের জন্য। তো প্রথম নিডেলের সুতোটি আমি গ্রিন কালার দিয়ে ইউজ করতেছি। তো এখানে এই টেনশন ডিভাইস গ্রিন কালার, এটা হচ্ছে প্রথম নিডেলের টেনশন ডিভাইস। তো এখান থেকে আমি থ্রেডটিকে পাস করে নিচ্ছি। পাস করে নেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছি যে এখন আমার থ্রেড টেক আপ লিভার দিয়ে থ্রেডটা যা পাস হবে, সেজন্য আমাকে থ্রেড টেক আপ লিভারটা খুব সুন্দর করে সোজা মাপে বসাতে হবে, যেন থ্রেড পাস করতে খুব সহজ হয়। যেহেতু সবুজ টেনশন ডিভাইস দিয়ে আমি থ্রেডটি পাস করে নিয়েছি, সেহেতু সব জায়গাতেই সবুজ দিয়ে পার করে নেব। এখানে আমি সবুজ কালার ইউজ করেছি প্রথম নিডেলের জন্য। আমার প্রথম নিডেলের সুতা লাগানো প্রায় শেষ। এখন আমি এটা, এই সুতোটাকে নিডেলে সেট করে দিচ্ছি। এখন আমি দ্বিতীয় নিডেলের সুতাটি এখন আমি দ্বিতীয় নিডেলের সুতাটি অ্যাটাচ করব। প্রথমে আমাকে এখান দিয়ে নিতে হবে, দেন এখানে আরেকটি টেনশন ডিভাইস রয়েছে দ্বিতীয় নিডেলের জন্য। এই এটি কালার আপনারা দেখতে পাচ্ছেন, লাল কালার দেওয়া আছে। আমি এই টেনশন ডিভাইসটিতে সুতাটি পার করে নিচ্ছি টেনশন ডিভাইসের মধ্যে দিয়ে। এরপরে আমার যাবে থ্রেড টেক আপ লিভারে। যেহেতু আমি লাল টেনশন ডিভাইস দিয়ে পার করে নিয়েছি, সেহেতু আমাকে লাল সব জায়গায় লাল দিয়ে পার করে নিতে হবে। এখানে আমি এবার আমি নিডেলের সুতাটি লাগিয়ে দেব। দেখেন আপনারা, আমি দ্বিতীয় নিডেলের সুতাটি লাগানো শেষ। এখন আমাদের বাকি থাকলো দুটি লুপার, বাকি থাকলো বাকি লুপার দুটি আমরা লাগাবো। প্রথম লুপার নিডেলের সুতার মতো প্রথম লুপার, দ্বিতীয় লুপার দুটি সুতা আমি রেডি করে নিয়েছি। এখানে প্রথমে প্রথম লুপারটি লাগাচ্ছি। প্রথম লুপারেরও টেনশন ডিভাইস রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কালার দেয়া আছে, ব্ল্যাক কালার। ব্ল্যাক টেনশন ডিভাইস দিয়ে আমি থ্রেডটিকে পাস করে নিচ্ছি। এবার থ্রেডটিকে এখান দিয়ে পার করে নিব। দেখতে পাচ্ছেন এখান দিয়ে পার করে নিলাম। যেহেতু আমি কালো কালার ইউজ করতেছি, সেহেতু সব জায়গাতেই কালো দিয়ে পার করে নিতে হবে আমাকে। এই এখানে দেখতে পাচ্ছি আমরা এই
ছিদ্রটি কালো কালার। দেন এখান থেকে আমার থ্রেডটি এখানে চলে যাবে। এটাকে আমরা লুপার টেকআপ লিভার বলতে পারি। এখান থেকে আমার থ্রেডটি এখানে চলে যাবে। এরপর আমি দ্বিতীয় লুপারে সুতাটি পার করে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটি ছিদ্র রয়েছে, লুপার প্রথম লুপারে একটা ছিদ্র রয়েছে এখানে। এই ছিদ্র দিয়ে আমাকে থ্রেড পাস করতে হবে। পাস করে নিলাম, আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। এখানে আরেকটি ছিদ্র রয়েছে, এখান দিয়ে পাস করে নিব। এবং আমার প্রথম লুপার লাগানো শেষ, প্রথম লুপার আমার লাগানো শেষ। এবার আমি দ্বিতীয় লুপার লাগাবো। ঠিক একইভাবে এদিক দিয়ে নেব। দ্বিতীয় লুপারের জন্য আমরা এখানে একটি কালার দেখতে পাচ্ছি, ইয়েলো কালার। ইয়েলো কালার টেনশন ডিভাইস দিয়ে আমি দ্বিতীয় লুপারটির সুতো নিয়ে যাব। আমাকে খেয়াল রাখতে হবে যেন এই থ্রেডটি সব জায়গায় ইয়েলো কালার দিয়ে পার হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার সুন্দর করে দেওয়া আছে। দেন এখান থেকে থ্রেডটি পাস হবে। এবার আমি সুতাটা এখান দিয়ে পাস করে নিলাম। এবার এখানে যাবে, মনে রাখতে হবে প্রথম লুপারটি উপর দিয়ে থাকবে এবং দ্বিতীয় লুপারটি একটু ভিতর দিয়ে থাকবে। এবার দ্বিতীয় লুপারের সুতাটি এখান দিয়ে পার করে নেব। নেওয়ার পর এবার আমার দ্বিতীয় লুপারে লাগাতে হবে। দ্বিতীয় লুপারে লাগানোর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে থ্রেডটি আমি পাস করব। এখানে দ্বিতীয় লুপারে আরেকটি ছিদ্র রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো লুপার লাগিয়েছি এবং দুটো নিডলের থ্রেড লাগিয়েছি। এবার আমার প্রেশার ফুটটা জায়গা মতো বসিয়ে দিতে হবে। আমার বক্সগুলো ঠিক মতো লাগিয়ে নিতে হবে। অবশ্যই এই আই সেফটি গার্ডটা লাগিয়ে নিতে ভুলবেন না, কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে নিডল ভেঙে যেতে পারে এবং আপনার ক্ষতি হতে পারে, সেজন্য এটি অবশ্যই লাগিয়ে নেবেন। এখন আমি দেখাবো কিভাবে থ্রেডিং হচ্ছে। তো বন্ধুরা দেখলেন
দেখুন এখানে আমি 4 থ্রেড ওভারলকের থ্রেডিং করলাম। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখালাম ফোর থ্রেড ওভারলকে কিভাবে থ্রেডিং করতে হয় এবং সেলাইটা কেমন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটি স্যাম্পল রয়েছে, আমি এই মাত্র সেলাই করলাম। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং অবশ্যই হ্যাঁ, বেল বাটনে ক্লিক করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, বাই বাই।